প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপু কেমন আছেন তো আপনার নাম কি জি ফাইদা আচ্ছা খুব সুন্দর নাম একদম আনকমন ফাইদা না শাহিদা শাহিদা ও আচ্ছা শাহিদা আপা ও শাহিদা আপা দেশের বাড়ি কোথায় কুমিরা ইলিয়টগঞ্জ আচ্ছা কুমির আচ্ছা তো কুমিরা মেয়েরা তো ভালো হয় ভদ্র হয় শান্তশিষ্ট হয় তা আপনার তো শান্তশিষ্ট নাকি দুষ্টামি ফাজলামি করেন কোনটা আচ্ছা দুষ্টামি করেন না আচ্ছা না অনেকে তো মেয়েরা আছে এদের সাথে দুষ্টামি করে টাঙ্কি মারে আপনি তেমনটা করেন নাই আচ্ছা তো প্রেম ভালোবাসা বিয়ে শাদী হয়েছে আচ্ছা তো প্রেম ভালোবাসা মানে বিয়ে শাদী হয়েছিল নাকি তো তালাক দিল কেন আগে বাবা মা কিছু মোটামুটি আসছিল জায়গা সম্পত্তি এখন বাবাটা অগ্রসর হওয়ার পরে সে ছেলেটা আমার কাছে বাজে কিছু চাইতো যৌতুক চাইতো হুন্ডা কিনতে চাইছিল তারপরে বাবা মা দিতে পারে নাই তার জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে বাচ্চাটা হওয়ার পরে আচ্ছা তো এখন আপনার মানে থাকেন কার কাছে শ্বশুর বাড়ি নাকি নিজের বাপের বাড়ি না বাবার বাড়ি থাকে স্বামী ডিভোর্স দিয়ে দিলে কেমনে থাকবো শ্বশুর বাড়ি থাকার অনেক চেষ্টা করছে কিন্তু তারা রাখে নাই কেন শ্বশুর শাশুড়ি নাই সবই আছে কিন্তু তারা রাখে না বলছে কোনো ছেলে যদি যারা না রাখে আমরা তাকে রাখি কোনো সমস্যা তো আপনার তো বাচ্চা তো আছে ঠিক না বাচ্চা তো একটা মানে দায়িত্ব আছে বা বাচ্চা তো একটা অধিকার আছে তো সেই অধিকারটুকু নিয়েও কি আপনার সন্তান বা আপনার যে স্বামী বা শ্বশুর শাশুড়ি জায়গা দিল না জি না জি না ওনারা বলতেছে যে যেখানে আমার ছেলেরই ঠান্ডা এখানে আমাদের নিয়ে তো আমি বললাম যে ঠিক আছে অনেক যাওয়ার চেষ্টা করছি তারা মানে নিচ্ছে না আচ্ছা তো এখন মনে করেন আপনার কি পরিকল্পনা কি করতেছেন কিভাবে চলতেছেন একটু বলেন এই যে এখন তো বাবাটার অপারেশন হয়েছে বাবাটার অপারেশন হওয়ার পরে বাবা মা একদম অসলে গেছে দেখার মতনই না বুঝতে পারছেন আচ্ছা তো আর চলে কিভাবে চলেন কিভাবে বলেন চলে কি ভাজে একটা ভাই সেলাই মেশিন আছিল বাবাটা অপারেশন হওয়ার পরে সেলাই মেশিনটা বিক্রি কইরা আমি বাবাকে চিকিৎসা করাইছি আমি সেলাই মেশিনের কাজ জানি এখন বাসা বাড়িতে কাজ করি ভাই আচ্ছা তো বিয়ে শাদী করার কার ইচ্ছা আছে নাকি জি সে বড় হকার জীবন হচ্ছে যদি আমার বাচ্চার দায়িত্ব নিয়ে খালি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে আমি ওইটাই চাই আচ্ছা তাহলে বিয়ে করবেন জি আমি বিয়ে করব তো আপনার সাথে কি যোগাযোগ আচ্ছা কালো হলো সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আমার ফোনের মাধ্যমে তো নাম্বারটা আমি বলে দিব তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার হচ্ছে 01829621526 আমি নাম্বারটা আবারও বলছি 01829621526 তো এই নাম্বারে ফোন দিলে আপনার এই অ্যাপটির সাথে কথা বলতে পারবেন তো দর্শক সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসন পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম